আসানসোলে সঙ্গীত সন্ধ্যা। আসানসোলের মানুষজনের কাছে সঙ্গীত সাধনার সুর একদম বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে, একদম গ্রাসরুট স্তরে পৌঁছে দিতে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন একটি সংস্থার পক্ষ থেকে, যেখানে বিভিন্ন সঙ্গীতপ্রেমী মানুষজনের জন্য ছিল নানান বিনামূল্যে গান শোনার ব্যবস্থা, পাশাপাশি যে সমস্ত শিল্পীরা অর্থের অভাবে সেইভাবে গানের তালিম নিয়ে উঠতে পারছেন না বা প্রশিক্ষণ নিতে পারছেন না, তারাও যাতে এই গানের সাধনা করতে পারেন এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আসানসোলের রবীন্দ্রভবনে দুদিনের জন্য সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দেখুন, প্রতিধ্বনির উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এটা অনেক দিন ধরেই কাজ করছি সঙ্গীতের ওপরে, সঙ্গীতের ওপরে আমরা চেষ্টা করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সঠিক শিক্ষাটা পায়, এবং সেই জন্য রুট লেভেল পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, তাতে সঠিক শিক্ষাটা দিতে হবে। আমরা প্রতিধ্বনির যে কজন মেম্বার রয়েছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কোনো রকম মানে প্রফিট, নন প্রফিট অর্গানাইজেশন এটা, আমরা কোনো রকম অর্থের বিনিময়ে নয়, শুধু শিক্ষাটা পৌঁছে দিতে চাইছি তাদের কাছে, বিভিন্ন ওয়ার্কশপ করে থাকি, এবং এইটাই আবার মানে ভবিষ্যতে আরও বড় করে আরও সুন্দর করে সাজানোর আমাদের মানে ইচ্ছে রয়েছে সঙ্গীতকে সামনে রেখে। প্রসঙ্গত, চলতি বছরে দ্বিতীয়বারের জন্য এই সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছিল আসানসোলে। প্রথম বছর ভালো মাপে সাড়া পাওয়ার পরে দ্বিতীয়বারের জন্য এই সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেখানে কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা এসে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। পাশাপাশি আসানসোলেরও বেশ কিছু খ্যাতনামা শিল্পী, তারা হাজির হয়েছিলেন এই সঙ্গীত সম্মেলনের সন্ধ্যায়। পাশাপাশি শ্রোতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এখানে টিকিটের কোনো ব্যাপার নেই, ফ্রি ব্যবস্থা, যে কেউ এসে দেখতে পারেন। যারা সঙ্গীতপ্রেমী তাদেরকে অনুরোধ করব যেন এই সঙ্গীত মেলায় এসে তারা আনন্দ উপভোগ করেন, কারণ আসানসোলে কালচারাল ব্যাপার যেটা সেটা খুব দিনে দিনে কমে যাচ্ছে। তাই এই যে শিল্পীদিকে এনে যে সঙ্গীত সন্ধ্যা, কলকাতা থেকেও নামি দামি আর্টিস্টরা এসেছেন, এর জন্য শিল্পাঞ্চলবাসীকেও ধন্যবাদ জানায়, এবং যারা উদ্যোক্তা তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই বিষয়ে অন্যতম উদ্যোক্তা মৌসুমি কবি জানিয়েছেন যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মানুষজনের মধ্যে যেমন গানের যে সংস্কৃতি, শহরে যে গানের সংস্কৃতি তা বাঁচিয়ে রাখা যেমনভাবে সম্ভব, তেমনভাবেই বিভিন্ন শিল্পীদের যাতে উৎসাহ দেওয়া যায় বা তারা যাতে এই বিষয়ে তালিম নিতে পারেন বা আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজন যাতে এই সুবিধা পান, তার জন্য এই উদ্যোগ।